8 বছরের একটা বাচ্চা ছেলে 1 টাকার একটা কয়েন হাতে নিয়ে একটি দোকানে গিয়ে বলল, আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে? দোকানদার এ কথা শুনে কয়েনটি ছুঁড়ে ফেলে দিল এবং সেখান থেকে তাড়িয়ে দিল ছেলেটিকে। ছেলেটি পাশের দোকানে গিয়ে 1 টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। দোকানদার জিজ্ঞেস করল, এই ছেলে 1 টাকা দিয়ে কি চাও তুমি? ছেলেটি বলল, আমি আল্লাহকে চাই, আপনার দোকানে আছে? দ্বিতীয় দোকানদারও তাড়িয়ে দিল, কিন্তু অবু ছেলেটি হাল ছাড়ল না। একটার পর একটা দোকান ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে 40টা দোকান ঘোরার পর এক বয়স্ক দোকানদার জিজ্ঞাসা করল, এই ছেলে, তুমি আল্লাহকে কিনতে চাও কেন? কি করবে আল্লাহকে দিয়ে? এই প্রথম কোনো দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটল আর মনে মনে ভাবতে লাগলো, নিশ্চয়ই এই দোকানে আল্লাহকে পাওয়া যাবে। হতচকিত কণ্ঠে উত্তর দিল, আমার তো বাবা নাই, এ দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নাই। আমার মা সারা দিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে। আমার মা এখন হাসপাতালে, মা মরে গেলে আমি খাবো কি? ডাক্তার বলেছে একমাত্র আল্লাহই পারে আমার মাকে বাঁচাতে। আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে? তখন বয়স্ক দোকানদারটি উত্তর দিল, হ্যাঁ পাওয়া যাবে, কত টাকা আছে তোমার কাছে? জবাব দিল ছেলেটি, মাত্র 1 টাকা। দোকানদার বলল, সমস্যা নেই, 1 টাকাতেই আল্লাহকে পাওয়া যাবে। দোকানদার বাচ্চাটির কাছ থেকে 1 টাকা নিয়ে খুঁজে দেখল 1 টাকায় 1 গ্লাস পানি ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই। তাই ছেলেটিকে ফিল্টার থেকে 1 গ্লাস পানি ধরিয়ে দিয়ে বলল, এই পানিটা খাওয়ালেই তোমার মা সুস্থ হয়ে যাবে। পরের দিন একদল মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সেই হাসপাতালে। ছেলেটির মায়ের অপারেশন হলো, খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন। ডিসচার্জ এর কাগজপত্র হাসপাতালের বিল দেখে মহিলা অজ্ঞান হবার মতো অবস্থা। ডাক্তার উনাকে আশ্বস্ত করে বলল, টেনশন করার কিছুই নেই, একজন বয়স্ক ভদ্রলোক আপনার সব বিল পরিশোধ করে দিয়েছেন, সাথে একটা চিঠি দিয়েছেন। মহিলাটি চিঠিটি খুলে দেখল, তাতে লেখা আছে, আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন, আমি তো শুধু ওসিলা মাত্র। বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুজ বাচ্চাটিকে, যে 1 টাকা হাতে নিয়ে অবুজের মতো আল্লাহকে খুঁজে বেরিয়েছেন। তার বুক ভরে বিশ্বাস ছিল একমাত্র আল্লাহই পারে আপনাকে বাঁচাতে। সুপ্রিয় দিনী ভাই, এর নামই বিশ্বাস, এর নামই ঈমান। আল্লাহকে খুঁজে পেতে কোটি কোটি টাকা দান খয়রাত করতে হয় না, বিশ্বাস নিয়ে মন থেকে খুঁজলে 1 টাকাতেও পাওয়া যায়। আজ আমরা সামান্যতম আঘাতেই আল্লাহর প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি। আজ আমরা সামান্য কিছু কষ্টতেই আল্লাহর প্রতি আস্থা হারিয়ে ফেলি আর বলি, শুধু আল্লাহ আমাকেই দেখে, আমারই উপর সকল কষ্ট দিয়ে থাকে, আমারই মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে দুর্ভাগা কপাল। আসুন না আমরা সবাই মহান রাব্বুল আলামিনের ভালোবাসা ও আস্থার প্রতি বিশ্বাস রেখে আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করি এবং আল্লাহর উপর ভরসা ও তাওয়াক্কুল করে যত রকম সমস্যা এবং যত রকম বিপদ আপদ আসবে সকল বিপদ আপদের জন্য আল্লাহ তাআলার কাছেই সমাধান চাই। প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের সবাইকে তার দিনের পথে চলার তৌফিক দান করেন এবং তার প্রতি অটুট আস্থা রাখার তৌফিক দান করেন। আমিন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, তুমি আসমান।